এই বাংলাদেশে একজন একজন মন্ত্রী কিছুদিন আগে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে চাইছে, আল্লাহ তাআলা তারে এমন বেজ্জতি করছে, তার মন্ত্রীগিরি পর্যন্ত তুলে নিছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এই বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে কে? মনে করছে উল্টা পাল্টা কথা কইলে কোনো সমস্যা নাই, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সব নিয়ে ঢং, সব নিয়ে ঢং করলে চলে? রাষ্ট্রধর্ম ইসলাম ডিলেট করতে চাইছে, আল্লাহ তারা মন্ত্রীর থেকে নামটা ডিলেট করে দিয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার বলেন সকল ক্ষমতার উৎস কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মুসলমান, তিনি রাষ্ট্রধর্ম ইসলামের পক্ষে, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কিন্তু এটারে ভাইছে পাগল, আল্লাহ এটারে ছাগল বানাই ছাড়ছে, ঠিক কিনা?